দেশে ফিরে ছবির মহরত অনুষ্ঠানে হাজির হচ্ছেন আজকে ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তবে তিনি যে কথা দিয়েছেন সেই কথা কিন্তু তিনি আর রাখলেন না। আবারও শাপলা মিডিয়া ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আজ শাপলা মিডিয়া ছবি একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবির মহরত হবে। আর তাতে যোগ দিতে কলকাতার মাস্ক ছবি শুটিংয়ে অংশ নেওয়ার শাকিব খান ঢাকায় আসছেন আজ। গত ঈদে তার শাকিব অভিনীত সুপারহিরো ছবিটি মুক্তিরোধের চেষ্টা চলছিল। তখন খবর উঠেছিল শাপলা মিডিয়ার ছবি চিটাঙ্গা পোয়া নোয়াখাল্লা মায়া যাতে ঈদে ব্যবসা সফল হয় তার জন্য শাকিব চাইছেন না সুপারহিরো একই সময় মুক্তি পাক। তিনি শাপলার তিনটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এবং সাইনিং মানি বাবদ অগ্রিম 1 কোটি টাকা নিয়েছেন। গত 13 জুন শাকিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন তার বিরুদ্ধে অনিত এ খবর মিথ্যে ও বানোয়াট। এটি তার বিরুদ্ধে নতুন আরও একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, শাপলা আমাকে তিনটি ছবির প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো মানসম্মত না হয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এই প্রযোজনা সংস্থার কাছ থেকে কোনো টাকা আমি নিইনি। খুদ শাকিব বলেন, আমি আর কখনো শাপলা মিডিয়ার ছবিতে অভিনয় করব না। এমন বিবৃতি দেওয়ার পর আবার শাপলা মিডিয়ার ছবিতে শাকিবের অভিনয় করার বিষয় সম্পর্কে গতকাল শাকিবের কাছে জানতে চাইলে কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, এই ছবির গল্প ভালো লাগায় এবং ছবির পরিচালক শাহিন সুমন বারবার অনুরোধ করায় শাপলার এই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। মানে শাপলার ছবিতে অভিনয় না করার কথা রাখতে পারেনি। আসলে দেশীয় চলচ্চিত্রের উন্নতি স্বার্থে একটি মানসম্মত গল্প পাওয়ার আগের দেওয়ার কথা থেকে আমি সরে আসতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন শাকিব খান কিন্তু অবশেষে তার কথাটি রাখতে পারলেন না। শাহিন সুমন বারবার অনুরোধ করার জন্য আবারও তিনি শাপলা মিডিয়ার একটি ছবিতে কাজ করছেন। ছবির নাম একটি প্রেম দরকার মাননীয় সরকার। দর্শকের বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের কোনো লেটেস্ট ভিডিওগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ।